সাইড দিয়ে গ্যাস পাইপ ওঠে, এই সাইড দিয়ে বাথরুমের পাইপের সাথে সংযোগ হয় এবং এটা দিয়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে নিচে নামিয়ে আপনার সেফটি ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এখানে আপনার যে সমস্যা সেটা আপনাদেরকে দেখাই। আমরা যখন এখানে পায়ে আপনার এই এটা সেটিং দিচ্ছি, দেখেন এইটা দেওয়ার পরে আমরা কিন্তু আসলে আমাদের যে সেফটি ট্যাঙ্কি সেটা হচ্ছে কিন্তু ওইদিকে, আমরা যখন পাইপটা এদিকে টানবো তখন কিন্তু আমাদের এর নিচে আরেকটা ব্যান্ড অবশ্যই মারা লাগবে কিংবা সেটিং দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে অত্যাধিক ডাউন হচ্ছে, অর্থাৎ এখানে আপনার প্রায় এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এটার আপনার গ্রেট বিম। তো গ্রেট বিমের নিচে কিন্তু প্রায় আপনি যদি খেয়াল করেন এক হাত পরিমাণ কিন্তু আমাদের এটা কিন্তু ডাউন করা লাগছে এবং মাটির নিচ দিয়ে কিন্তু আমাদের পাইপটা নিয়ে যাওয়া লাগবে। কিন্তু সেটা কিন্তু বড় সমস্যা নয়, সমস্যা হচ্ছে যখন আমরা এখানে ডাউন দিচ্ছি। তো আমরা এখানে ডাউন করতে পারলেও আপনাদেরকে আমরা একটু দেখাই সামনের দিকে। তো এখানে আপনার এই যে দেখেন, এই যে লোড মানে আপনার গ্রেট বিমের সাথে কিন্তু একটা কলম তোলা আছে, কলমের যে ব্যাস ঢালাই সেটা কিন্তু একেবারে শেষেই, অর্থাৎ আমরা চাইলেও কিন্তু এই ঢালাইটা নিচে ডাউন করে কিন্তু আর পাইপটা আসলে ডাউন করতে পারবো না। অর্থাৎ ওখানে যদি আমরা ডাউন করতে পারি কিন্তু এই জায়গায় কিন্তু ডাউন করতে পারবো না। তো এখানে কিন্তু ঢালাই বেরিয়ে গেছে, শুধু এই জায়গায় নয়, সামনে কিন্তু এখনও কিন্তু দুইটা থেকে তিনটা আপনার গেট বিমের জন্য বা পিলারের জন্য যে আপনার ঢালাই দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই পাইপের মুখে একটা ঢালাই আছে এবং সামনে কিন্তু আরও দুই জায়গায় ঢালাই আছে। এই কারণে কিন্তু আমরা পাইপটা ডাউনও করতে পারবো না। তো এমন পরিস্থিতিতে আসলে পাইপটা ফিটিং করা কিন্তু খুবই কঠিন। দর্শক, আমাদের এই পাইপটা যেহেতু আমরা আপনার ওয়েবসাইটের এক পার্ট মেয়ে ডাউন করেছি এবং ওই সাইটের ডোর ব্যান্ড যেটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু এটা থেকে অনেক উঁচুতে রয়েছে, কারণ প্রায় পাইপ কিন্তু সেম ছিল, এইটা কিন্তু হাফ ইঞ্চ উঁচু ছিল আর এটা কিন্তু হাফ ইঞ্চও ডাউন ছিল। তো এখন কিন্তু ওয়েবসাইট মারার কারণে কিন্তু এটা অনেক ডাউন হয়ে গেছে এবং ওইটা কিন্তু উঁচু রয়েছে। তো এখন এই দুইটা মেকআপ করতে গেলে আমাদের কিন্তু আরও একটা ওই সাইটে ওয়েবসাইট মারার প্রয়োজন পড়ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু ওই সাইটে একটা ওয়েবসাইট লাগিয়ে দিচ্ছি। তো দর্শক, আমাদের দুইটা বাথরুমের যে পাইপ আমরা সেফটি ট্যাঙ্কিতে নিয়ে যাব সে দুইটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সংযোগ দেওয়া হয়ে গেল। তো প্রথমে যেটা ছিল আপনার ওই পাইপটা এবং এই পাইপটা কিন্তু প্রায় সমান্তরালে ছিল, অর্থাৎ ওই পাইপটা একটু উঁচু ছিল এবং এই পাইপটা কিন্তু একটু ডাউন ছিল, যার কারণে আমরা অফসাইড ব্যবহার করে যেটা আপনাদের দেখাইছি ওই সাইডে অফসাইডের এক পার্ট এবং এখানে কিন্তু ফুল অফসাইড মেরে আমরা কিন্তু একটা সমান্তরালে নিয়ে আসছি। এবং এই সাইডে এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে আপনার লেভেলটা কর পুরোপুরি ঠিক আছে, অর্থাৎ এই সাইডে কিন্তু সামান্য একটু উঁচু আছে এবং ওই সাইডে কিন্তু একটু ডাউন আছে। যেভাবে আমরা পাইপটা টানবো ঠিক সেই লেভেলেই কিন্তু আসলে অফসাইড দেওয়ার পরে সেই পজিশনেই চলে আসছে। আমরা যদি এই অফসাইড দিয়ে এখানে এটা ডাউন না করতাম এবং ওইটা যদি ডাউন না করতাম, দেখা যাচ্ছে যে দুইটা পাইপে যদি আপনার সমান্তরালে থাকতো তাহলে কী হতো, আপনার যখন এইটা দিয়ে ময়লা প্রথমে বের হতো দেখা যাচ্ছে এই দিক দিয়ে যাওয়ার সময় আপনার এই পাইপেও কিন্তু অর্ধেকটা ঢুকে যেত এবং ওই সাইড দিয়ে পাইপে কিন্তু অর্ধেকটা যেত। তো সেটা কিন্তু আর এখানে ঘটার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে কিন্তু এখান থেকে ময়লাটা বের হয়ে কিন্তু ডাউনে পড়বে, পড়ে কিন্তু চলে যাবে এবং এই সাইড থেকে কিন্তু আর ঠেলে কিন্তু উপর উঠতে পারবে না, সরাসরি দিক থেকে কিন্তু ময়লাটা যাওয়াই লাগবে। তো এই নিয়মেই কিন্তু আপনাকে অবশ্যই পাইপ টানতে হবে, কখনও কিন্তু দুইটা বাথরুমের সংযোগ কিন্তু একেবারে সমান্তরালে পাইপ লেভেল করে কিন্তু কখনও সংযোগ দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে একটা বাথরুমের ময়লা কিন্তু আবার আরেকটা বাথরুমে আপনার ঢুকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু দুইটা বাথরুমে যখন পাইপ সংযোগ করতে হবে অবশ্যই কিন্তু ডাউন করেই কিন্তু আপনাকে টানতে হবে, অর্থাৎ ওই বাথরুম থেকে যে পাইপটা কিন্তু অবশ্যই ডাউন করতে হবে, এই বাথরুম থেকেও কিন্তু পাইপটা ডাউন করে দুইটা একসাথে সংযোগ দিয়ে যেভাবে আমরা সংযোগ করলাম এইভাবে কিন্তু টানতে হবে। এখন আমাদের যে দুইটা বাথরুমের যে গ্যাস পাইপ সেটা কিন্তু আপনারা দেখছেন এখনও কিন্তু উঠানোর কোনো জায়গা আমরা করিনি। তো এখন আমরা এই দুইটা বাথরুমের জন্য একটা গ্যাস পাইপ উঠাবো। তো এই সাইটে যদি আপনাদেরকে একটু লক্ষ্য করেন, এই সাইটে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গ্যাস পাইপ উঠানোর জন্য কিন্তু একটা পয়েন্ট করে নিয়েছি। তো আমরা এখন এই জায়গায় কিন্তু একটা টি দেবো, এই জায়গায় কিন্তু একটা টি দেবো, দিয়ে কিন্তু আমরা এখানে একটা গ্যাস পাইপ উঠিয়ে দেবো এবং পরবর্তীতে আমাদের যে সেফটি ট্যাঙ্কিতে যে পাইপটা নিয়ে যাবো সেটা কিন্তু এমনিটা নিয়ে চলে যাবো। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের গ্যাস পাইপের যে লাইন সেটাও কিন্তু আমরা এখানে উঠিয়ে দিয়েছি। তো এখনও এই পাইপটা আপনাদেরকে শুধু সোজা করার জন্য কিন্তু লাগানো আছে, আমরা এখনও কিন্তু আস্ত একটা পাইপ এখানে উঠিয়ে দিব। আর আপনারা যারা বলেন যে গ্যাস পাইপ আসলে কয়টা লাগাবেন একটা বাথরুমের জন্য, তো একটা বাথরুম যদি আপনার থাকে সেক্ষেত্রে তো একটা দিতেই হবে। আর যেহেতু আমাদের বাথরুমটা পাশাপাশি এবং একই বাথরুমের দুইটা বাথরুমের ময়লার লাইন কিন্তু একই সেফটি ট্যাঙ্কিতে যাবে এবং একটা পাইপ দিয়েই যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা গ্যাস পাইপই উঠিয়ে দিয়েছি। এবং অনেকের ভিতরে একটা ধারণা থাকে যে সেফটি ট্যাঙ্কির ওইখানে কোনো গ্যাস পাইপ উঠানো লাগবে কিনা, তো সেখানে হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে না, আপনার বাথরুমের পেছনে শুধু একটা গ্যাস পাইপ দিলেই কিন্তু আপনার সমস্ত জায়গার গ্যাস পাইপের কাজ হয়ে যায়। তো এক্ষেত্রে যারা লাগায় তারা কিন্তু
নিজেদের স্বার্থের জন্যই কিন্তু লাগাই, কারণ আমি 1 ফুট পাইপ টানলে কিন্তু আমি সেটা টাকা পাবো। আর একটা কথা হচ্ছে, আপনার যদি উপরে আবার কোনো ঘর থাকে, 2 তলা কিংবা 3 তলা কিংবা বহুতল ভবন যখন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পানির পাইপও কিন্তু গ্যাস পাইপের সাথে উঠিয়ে রাখার প্রয়োজন পড়ে। কিংবা পাশাপাশি যদি আপনার বাথরুম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস পাইপ 2টা বাথরুমের জন্য 2টায় ওঠানোর প্রয়োজন পড়ে। কিন্তু এখানে যেহেতু আর উপরে কোনো বিল্ডিং কিংবা ঘর হবে না, কোনো বাথরুম হবে না, এই জন্য কিন্তু একটা গ্যাস পাইপ উঠালেই হবে, এবং পানির জন্য কিন্তু আলাদা কোনো গ্যাস পাইপ আমরা এখানে উঠিয়ে দেবো না। তো দর্শক, আমাদের বাথরুমে যে পাইপটা আমরা সেফটি ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে চলে আসছি, এখানে আপনারা যদি লক্ষ্য করেন, আপনাদেরকে দেখাবো যে আপনাদের যে 2 বাথরুমের পাইপ একসাথে সংযোগ করে কিন্তু আমরা এই যেই পর্যন্ত টেনে নিয়ে আসছি, এবং পাইপটা কিন্তু এই সাইড দিয়ে একেবারে পুরো সেফটি ট্যাঙ্কিতে, ওই সাইড দিয়ে সেফটি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, সেফটি ট্যাঙ্কিতে কিন্তু সংযোগ দেওয়ার কাজ চলছে। তো এদিকে একটু বলে রাখি, আমাদের বাথরুমের থেকে এই পর্যন্ত আমরা যে পাইপটা টেনে নিয়ে আসছি এই কোনা পর্যন্ত, এটা আছে প্রায় 30 ফিট মতো বাথরুম থেকে এই কোনা পর্যন্ত। তো এই 30 ফিটের ভিতরে আমরা এটা পাইপটা ডাউন করেছি প্রায় 8 ইঞ্চির মতো, মানে ওই বাথরুমের থেকে এই পর্যন্ত এটার পাইপের ডাউন আছে 8 ইঞ্চি। এবং এই সাইডে আমাদের যে সেফটি ট্যাঙ্কি রয়েছে, তো এই সেফটি ট্যাঙ্কি পর্যন্ত কিন্তু আরও প্রায় 4 ইঞ্চি পাইপ ডাউন দেওয়া মোট, কিন্তু আমার বাথরুম থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় 1 ফিট মতো পাইপ আমাদের কিন্তু ডাউন করে নিয়ে আসা হয়েছে। আর এখানে আমাদের যে সেফটি ট্যাঙ্কি রয়েছে, এটা হচ্ছে মাটির ডিং দিয়ে তৈরি করা। তো এখানে 40টা 40টা 80টা, মানে দুই জায়গায় দেখতে পাচ্ছেন যে 40টা 40টা 80টা কিন্তু আপনার হচ্ছে রিং বসানো। তো দর্শক, আপনারা জানেন যে আমরা যে সেফটি ট্যাঙ্কিগুলো করি সেটার সংযোগ, আপনার বাথরুমের থেকে যে পাইপটা টেনে নিয়ে আসি সেটার সংযোগ কিন্তু প্রথমে যে সেফটি ট্যাঙ্কিটা পড়ে সেটাতে কিন্তু শুধু সংযোগ দিয়ে দিই, এবং পরবর্তীতে একটা সেফটি ট্যাঙ্কিতে সংযোগ দেওয়ার পরে এইভাবে পাইপ দিয়ে অপর একটা সেফটি ট্যাঙ্কিতে সংযোগ দিই। কিন্তু আপনি এখানে যদি লক্ষ্য করেন, এখানে যদি একটু লক্ষ্য করেন, ভালোভাবে দেখেন, আমরা কিন্তু বাথরুমের যে পাইপ আমরা টেনে নিয়ে এসেছি সেফটি ট্যাঙ্কির জন্য, সেটা কিন্তু 2টা আপনার সেফটি ট্যাঙ্কিতেই কিন্তু আসলে সংযোগ দিয়েছি। তো আমরা কিন্তু সচরাচর এইভাবে করি না, শুধু একটাই সংযোগ দিই, দিয়ে কিন্তু পাইপ মাঝখানতে যেভাবে পাইপ দিয়ে আমরা একটা থেকে আরেকটা সংযোগ দিই, এই সংযোগটা কিন্তু কোনো জায়গায় দিই না। কিন্তু এই জায়গায় দেওয়ার কারণটা কি সেটা আপনাদেরকে একটু বলি। আপনারা যদি লক্ষ্য করেন, সেফটি ট্যাঙ্কিতে আগে থেকে যে পাইপটা দেওয়া আছে সেটা হচ্ছে এই, তো এটার উপরে যে রিং আছে সেটা আমরা যদি একটু গুনি, 1 2 3 4, এবং এই সাইডেও যদি আমরা একটু গুনে দেখাই আপনাদের, কোনো খেয়াল করেন এই সাইডটা কিন্তু 1 2 3 4, মানে এটা একদম সমানভাবে দেওয়া। এই পাশেও যে কটা রিংকে আপনার ছেদ্র, ওই পাশেও কিন্তু সেই কটা রিংয়ে ছেদ্র। কিন্তু এই জায়গায় এখন লক্ষ্য করেন, আমরা যেহেতু পাইপটা ঢালু করে নিয়ে আসছি, অর্থাৎ বাথরুমের থেকে, এই যে বাথরুমের থেকে আমরা পাইপ যেটা ঢালু করে নিয়ে এসেছি, তো এটা কিন্তু চাইলে আমরা উঁচু করতে পারবো না, কারণ ঢালু করে লেভেল ধরেই কিন্তু আমাদের এটা নিয়ে আসা। তো সেই লেভেলে আমাদের এখানে পাইপ ঢুকছে কতটা নিচে দেখেন, এখানে গেছে 4টা, আর এখানে যাচ্ছে কয়টা, 1 2 3 4 5, মানে 5টা নিচ দিয়ে, এখানে যাচ্ছে 4টা নিচ দিয়ে, আর এখানে কিন্তু ঢুকেছে 5টা নিচ দিয়ে। তো ওই পাইপের নিচ দিয়েই কিন্তু আমাদের এই পাইপটা এসে ঢুকেছে। তো এখন যদি এটা ভরাট হয়ে যায়, মানে পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু এই পাইপে আপনার আসলে ময়লাটা যাবে না। যে সেফটি ট্যাঙ্কি যদি আপনার এই পাইপের উপর দিয়ে, যদি সেফটি ট্যাঙ্কিতে আমাদের বাথরুমের পাইপ ঢোকে, সেক্ষেত্রে কিন্তু এটা ভরার আগে কিন্তু এটা দিয়ে যাবে। কিন্তু এখন যেটা হবে, আপনার এটা ভরাট হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে এই পাইপটা বন্ধ হয়ে যাবে, এবং এই পাইপ দিয়ে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কিতে ময়লা যাবে না। এই কারণেই কিন্তু আসলে এইভাবে সংযোগ দেওয়া। এই সাইডটাও কিন্তু একেবারে সেম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাইপের নিচ দিয়ে কিন্তু এই পাইপটা বের হয়েছে, যার কারণে কিন্তু আসলে ময়লাটা এই পাশ দিয়েও কিন্তু ওই পাশে যাবে না। অর্থাৎ এই পাশে ভরে যাওয়ার পরে আপনার বাথরুমের এই পাইপ যেটা দিয়ে কিন্তু ময়লাটা আসছে সেটাই কিন্তু ভরে যাবে, এবং এই পাশ দিয়ে কিন্তু আসলে এই সেফটি ট্যাঙ্কিতে আসলে ময়লাটা যাবে না। এই কারণেই কিন্তু এইভাবে সংযোগ দেওয়া হয়েছে।